ভারতে আর্থিক বরাদ্দ নেপাল ও ভুটান থেকে কম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, উৎপাদনশীল খাতের পরিমাণ বাড়ছে না ও বহুমুখীকরণ হচ্ছে না। এক খাত কেন্দ্রিক নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। তৈরি পোশাক শিল্পের বাইরে নতুন কোন নির্ভরযোগ্য উৎপাদনশীল খাত তৈরি হচ্ছে না। গত 6 বছরে শিল্প কারখানার সংখ্যা বাড়েনি, কমেছে 608টি। 2012 সালে বড় শিল্প কারখানা ছিল 3,639টি, 2019 সালে সংখ্যা কমে 3,031টি হয়েছে। মাঝারি শিল্প কারখানা 6,103 থেকে কমে 3,014টি হয়েছে। ক্ষুদ্র শিল্প কারখানার সংখ্যাও কমেছে। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। চলতি বছর রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হলেও হতাশ কৃষক ধানের ন্যায্য দাম না পেয়ে আগুনে জড়িয়ে দিয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ সংক্ষিপ্ত হয়ে আসা, বেসরকারি খাতের বিনিয়োগ না বাড়া, এই বছর বেকারত্বের হার বৃদ্ধির কারণেও উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেখানে একটি অনির্বাচিত সরকার বাজেট দিচ্ছে, জবরদস্তি করে দেশ পরিচালনা করছে। সরকার যেহেতু অনির্বাচিত, তাই এই সরকারের জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই, আর সে কারণে কল্যাণ রাষ্ট্রের নীতি বিসর্জন দিয়ে সরকার বাজেট পূরণে নীতি বহির্ভূতভাবে অরাজকতার আশ্রয় নিয়েছে। আমাদের সময়ে প্রতিষ্ঠিত সামষ্টিক অর্থনীতির ফান্ডামেন্টাল বৈশিষ্ট্যগুলো অনেক আগেই এরা ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে অকার্যকর করে ফেলা হয়েছে। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। সুশাসন বলে এখন আর কিছু নেই। গোষ্ঠী স্বার্থে দেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংককে ছোট জগন্নাথে পরিণত করা হয়েছে। আয় ও সম্পদের বৈষম্য বেড়েছে। বিদ্যমান উন্নয়ন প্রক্রিয়া অর্থনৈতিক বৈষম্য আরো বেড়েই চলেছে। প্রকৃত হচ্ছে সরকার দলীয় কিছু সরকার নীতি গ্রহণ নব্য ধনী শ্রেণীর সৃষ্টি হয়েছে। ধনী শ্রেণীতে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে 1 নম্বরে রয়েছে, আর এই সকল ধনী শ্রেণীর সকলেই সরকারের আশীর্বাদ সৃষ্ট শ্রেণী। সংসদেও গরিব সদস্যের স্বার্থ ভূষিত হচ্ছে, ধনী ও ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থে ভূষিত হচ্ছে। অন্যদিকে ক্ষুদ্র ও প্রকৃত ব্যবসায়ীদেরকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আয় বৈষম্যের চেয়ে সম্পদ বৈষম্য আরো প্রকট হয়েছে। এটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সম্মতিপূর্ণ নয়। সম্প্রতি ঋণ হিসাবের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। 5 বছরের স্তরে 3 বছরের মাথায় ব্যালেন্স শীট থেকে ঋণ অবলম্বন করা হবে, এক অদ্ভুত ব্যাপার। এর মানে হল অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট থেকে দ্রুত ঋণ সাফ করে দেওয়া হবে, ব্যালেন্স শীট আরো আকর্ষণীয় হবে। এটা জনগণকে গোজামিল দেয়া যা মোটেও কাম্য নয়। আসলে বিরাট টাকার খেলাপি ঋণ জনগণের দৃষ্টির আড়াল করার জন্য এমন ব্যবস্থা করা হচ্ছে। বাজেটে সোনার দাম কমানো হয়েছে, যা ব্যবহার করে সমাজের সুবিধাভোগী শ্রেণী। অথচ মোবাইল ফোন ব্যবহার করে দেশের কোটি কোটি সাধারণ মানুষ, সেই মোবাইল সিম ও সার্ভিসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বাজেটে অর্থমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েছে। সিগারেটের শুল্ক না বাড়ায় সিগারেট কোম্পানির 31% অর্থাৎ 31% আয় বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সারা বিশ্বে সিগারেট নিরুৎসাহিত করা হচ্ছে, এক শুভঙ্করের ফাঁকে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া, খাত ভিত্তিক বরাদ্দ ও সমস্যা নির্ধারণ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে, উৎপাদনশীল খাতে বরাদ্দ নেই, প্রতি বছরই বাজেটে বিপুল পরিমাণ ঘাটতি থেকে যাচ্ছে, ঘাটতি মেটাতে নিয়ে পরিবারও বাড়ছে। বাজেট বাস্তবায়নের হারেও দেখা যায় নিম্নমুখিতা, বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে, কোথাও যেন আস্থার অভাব হচ্ছে। প্রকৃতপক্ষে সরকারের উপর কেউ আস্থা রাখতে পারছে না। সরকারই যে জনগণের ভোটে নির্বাচিত নয়, এর ফলে জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই। অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার কোন নৈতিক অধিকার নেই। দক্ষিণ
দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত সরকার রয়েছে বাংলাদেশে। এই সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে, তারা বাজেট প্রণয়ন করছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, আবার তারাই সরকার পরিচালনা করছে, তাদের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে, দুর্নীতির আশ্রয় নিয়ে প্রকল্প ব্যয় বহুগুণ বাড়িয়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে, করের মাধ্যমে, ব্যাটের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার সাধারণ মানুষের পকেট থেকে কেটে নেবে। অনির্বাচিত সরকার একটি অনির্বাচিত সংস্থায় এই বাজেট দিয়েছে। গণতন্ত্র না থাকায় সুশাসন নেই দেশে, সুশাসন হবে দেশের সামষ্টিক অর্থনীতি বাধাগ্রস্ত, ব্যক্তিগতের বিনিয়োগ বন্ধ, শেয়ারবাজারের অস্থিরতা, ব্যাংকে দারুণ সংকট চলছে, সরকার দেশকে ঋণ নির্ভর অর্থনীতির বৃত্তে আবদ্ধ করে রেখেছে। এই ঋণ শোধ দিতে দেশের মানুষের উপর সরাসরি প্রভাব পড়বে, নাগরিকদের ভুগতে হবে চরমভাবে, রপ্তানির চেয়ে আমদানি বেশি হচ্ছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে, প্রবৃদ্ধির যে কথা বলা হচ্ছে তার সত্যতা নিয়ে মারাত্মক প্রশ্ন আছে। দেশের অর্থনীতি ব্যবস্থাপনা একটি শ্রেণীর কাছে জিম্মি হয়ে রয়েছে, অনির্বাচিত সরকারের নৈতিক অধিকার নেই বাজেট দেওয়ার, সরকার জনগণকে বাইরে রেখে যেভাবে নির্বাচন করেছে একইভাবে বাজেট দিচ্ছে, যেভাবে নির্বাচন যেভাবে জনগণ এই নির্বাচন গ্রহণ করেনি তেমনি বাজেট তারা গ্রহণ করবে না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমার নাম সাব্বির, আমি কাজ করি দৈনিক সময়ের উপর থেকে। আমার একটা প্রশ্ন হল যে স্যার, আজকে আমরা পত্রপত্রিকায় সবগুলোতে দেখলাম যে বাংলাদেশের সিংহভাগ এখন মিশ্রাই এই বাজেটকে বলেছেন যে বাস্তবতার সঙ্গে এই বাজেট পূরণ হবে না, জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। আপনারাও আজকে বললেন যে জনগণ এই বাজেট নিয়ে উচ্ছ্বাস নেই, আসলে তারা তো জনগণের কাছে দায়বদ্ধই নেই। আমার প্রশ্ন হল স্যার, আপনারা যদি জনগণের কাছে দায়বদ্ধ হয়ে থাকেন বা আপনার রাজনৈতিক দল হিসাবে, আপনারা আসলে জনগণকে এই উচ্ছ্বাসটা ফিরিয়ে আনার জন্য এবং কি করবেন এবং আপনাদের দায়িত্বটা কি জনগণের কাছে? প্রশ্নটা ঠিক পরিষ্কার না স্যার। অর্থনীতিবিদরাও বলেছেন যে এই বাজেট জন আকাঙ্ক্ষা পূর্ণ করবে না, আপনারা বলেছেন যে এই বাজেট জনমনে কোনো উচ্ছ্বাস নেই। এই জনমনে উচ্ছ্বাসটা ফিরিয়ে আনার জন্য আপনারা রাজনৈতিক দল আমরা জনমত সৃষ্টি করার মধ্যে দিয়ে, গণতন্ত্র পুনরুদ্ধার করার মধ্যে দিয়ে, জনগণের একটা পার্লামেন্টে যেন এই বাজেট আসে তার জন্য আমরা কাজ করছি, সেই কাজকে আমরা আরো বেগবান করব। আমরা তো বলেই দিলাম জনগণের একটা আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশ কি ছাপাল বলেছি আমাদের এই মধ্যে পুরোপুরি বলা আছে, এটা পুরোপুরি ভাবে বাংলাদেশ সাধারণ মানুষের আয়ের উপরে চাপ পড়বে, তাদের প্রকৃত আয় কমে গেছে, আপনার প্রকৃতভাবে যেটা হচ্ছে বৈষম্য বাড়ছে, ধনীরা আরো ধনী হচ্ছে, আপনার দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে, সবচেয়ে বেশি তো ভুগছে আপনার মধ্যবিত্ত, মধ্যবিত্তদের উপরে করের চাপ আরো বাড়বে, এই যে ভ্যাটের নিম্ন মধ্যবিত্ত যেটা ভ্যাট যেটা সবচেয়ে বেশি আসছে আপনার দেখছেন প্রত্যেকটার উপরে চাপ বেশি পড়ে যাচ্ছে, এটাতে সামগ্রিকভাবে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী জনগণ কি পেল, আপনার কি মনে হয় জনগণ বছর শেষে কি পাবে? ওই জায়গাটা ওইটা নিয়ে
সমস্যাগুলোর মধ্যে তো এরা আপনার এই বাজেটের মধ্যে কিছুই আসে না। এই দেশের মানুষের মধ্যে আপনি এখনো তাদের প্রধান যে সমস্যাগুলো রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য, তার কোনটা পূরণ হচ্ছে বা কোনটা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে? একদমই না। বরঞ্চ অ্যালটমেন্ট কি বরাদ্দ যে করা হয়েছে সে বরাদ্দ গুলো তুলনামূলকভাবে আপনার কমে যাচ্ছে। আপনি দেখেন আমি বেশি কিছু দরকার নেই, আমি ডেলিস্টার পত্রিকাকে ধন্যবাদ জানাই, তারা আজকে যে কভার স্টোরি করেছে সেলফ এক্সপ্লানেটরি, এই কভার স্টোরিটার মধ্যে পুরো জিনিসটাই এসে গেল। আপনার আর কিচ্ছু করার প্রয়োজন থাকে না। দেখুন আপনি কৃষকদেরকে চেপে তার সবকিছু বের করে নিয়ে আপনার ওই ধনির হাতে তোলা হচ্ছে এবং মিডল ইনকাম কান্ট্রিজ বেরুন করে রাখছে, বেরুন নিচে কৃষকদের এই অবস্থা। অন্যদিকে দেখুন কারোর টাকা আহরণ করে নিয়ে যন্ত্রের মধ্যে দিয়ে তাকে সাদা করে বের করা হচ্ছে, আর ইকোনমিক্স এ তাকে বুটের তলায় রেখে দিয়ে তাকে বুটের তলায় রাখা হবে। একই সঙ্গে দেখুন হাতির মতো মেগা প্রজেক্ট, হাতির মতো প্রজেক্ট, আর সেই হাতিকে পালতে গিয়ে অর্থমন্ত্রী একটা ভিক্ষার থালা নিয়ে তিনি ভিক্ষা করে বেড়াচ্ছেন, পুরো অপূর্ব একটা রিসেন্ট ইতিহাসে এত চমৎকার একটা কভার স্টোরি জার্নালিজম আমি এর মধ্যে আছি। জনগণ কি পেয়েছে এই বাজেটের মাধ্যমে? আমি এক কথার উত্তর দিচ্ছি, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণ পেয়েছে করের বোঝা, করের বোঝা। এবং দ্বিতীয়ত আরেকটি জিনিস বলি, এই বাজেটে যা বর্ণনা করা হয়েছে বর্তমান বছর এবং আগামী বছর, এটা বর্তমান বছরের একটা ব্যর্থতার তৈরি। আমার মনে হয় আমাদের অর্থনীতি বিস্তারিত ভাবে সবকিছুই খারাপ হয়েছে। তবে কথা তারপরে বলি, আমি মনে করি যে আওয়ামী লীগের এই সরকারের সুবিধাভোগীদের জন্যই এই বাজেটটা করা হয়েছে, এখানে দেশের সাধারণ মানুষের সুবিধার সম্পর্ক নেই। এই যে ইদানিং আমাদের কৃষকরা তারা আন্দোলন করেছে, এমনকি আত্মহত্যা করেছে, তাদের ধানের ক্ষেত নিজেরা পুড়িয়ে দিয়েছে। এই ব্যাপারে এই বাজেটে যে কৃষকদের মূল্যের দ্রব্যমূল্যের ন্যায্য মূল্য নির্ধারণের ব্যাপারে কোনো রকমের তাদের এই যে দুঃখ কষ্ট লাঘব করার কোনো ব্যবস্থা এই বাজেটে রাখা হয়নি। আজকে দুর্নীতির প্রতি কিছুই নাই, আর যত বড় বড় প্রজেক্ট তত বড় বড় দুর্নীতি। দুর্নীতি সমস্ত পথ উন্মুক্ত রেখেছে, দুর্নীতি দমন করা বা এই যে 2,11,000 কোটি টাকার যে উন্নয়নমূলক বাজেট, এই বাজেটের পরিশোধন শুধু চলে যাবে কমিশন এজেন্টের কাছে, রেল সিকারদের কাছে, এই সরকারের মন্ত্রী আমরা এবং ভগৎপুষ্ট ব্যবসায়ীরাই এর সুখ পাবে। এর যে সত্যিকারের প্রতিফল মানে যে ফলটা তৃণমূল পর্যায়ে পৌঁছানো, কতটুকু পৌঁছানো হবে বা কত পার্সেন্ট যাবে এ ব্যাপারে সকলের মনে একটি সন্দেহ আছে। কারণ আমরা মনে করি যে এগুলো শিক্ষা খাতে আপনারা খেয়াল করবেন এবার যে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে অঙ্ক বেড়েছে সামান্য কিন্তু পার্সেন্টেজ কমে গেছে। গত বছর ছিল 3.91%, এবার এসছে 3.81%। অর্থাৎ স্বাস্থ্য খাতের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এবং শিক্ষা খাতের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, সেই তার এই বাজেটে আমরা দেখি না। অর্থাৎ জনগণের কল্যাণের জন্য এটা শিক্ষা খাতের কথা বলি যে 3.4% বরাদ্দ দেওয়া হয়েছে, যদি এটা মোটেও যথেষ্ট নয়। এবং দেশের যে শিক্ষার বর্তমান যে অবস্থা এবং কাঠামোগত যে অবস্থা এবং যে শিক্ষার যে পরিবেশ,
এই পরিবেশ সম্পর্কে এই বাজেটে সামান্যতম কোন রকম উল্লেখ করছে। মাননীয় মহাশয়, একটা প্রশ্ন করতে চাই, আপনার বক্তব্যে মোটামুটি আমি ক্লিয়ার, কিন্তু আমার প্রশ্নটা সাবেক ব্যবসায়ী নেতা বাণিজ্য মন্ত্রী জানান, আমি প্রশ্ন সাবেক কাছে করতে চাই। আপনারা সবাই বলছেন এবং আমাদের যে পর্যবেক্ষণ বা অর্থনীতিবিদদের আলোচনা সমালোচনা, সেটা হচ্ছে যে এখানে জনবান্ধব বাজেট না, বাজেট হচ্ছে একটা পার্টিকুলার গোষ্ঠীকে লাভ দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে, সরকার কেন জনবান্ধব বাজেট না দিয়ে একটা পার্টিকুলার গোষ্ঠীকে লাভবান করার চেষ্টা করছে? আপনার অভিজ্ঞতা কি বলে সেটা নিয়ে? উত্তরটা খুব সহজ, কারণ এই গুরুর বক্তৃতায় বলেছিল, এটার উত্তরটা হচ্ছে বর্তমানে যারা দেশ পরিচালনা করছে তারা কিন্তু জনপ্রতিনিধি নয়, একটি ক্লাস, একটি গোষ্ঠী যারা আজকে রাজনীতিও করছে, ব্যবসাও করছে, নীতি প্রণয়নও করছে, বাস্তবায়নও করছে, এবং তাদের স্বার্থেই তারা করছে। কেন? কেন পড়ে থাকার জন্য তার যেহেতু সেটাও ভালো প্রশ্ন। কেন? সেই হচ্ছে দেশে যখন গণতন্ত্র থাকে না, একটি গোষ্ঠী যখন ক্ষমতা, সমস্ত ক্ষমতা তাদের হাতে নিয়ে নেয়, আমি কোন দেশের কথা বলতে চাই না, অনেকগুলো দেশও আছে আপনারা জানেন, এটাকে বলে অলিগার্কি, এরা হচ্ছে এক একজন অলিগার্ক, এদের হাতে সমস্ত ক্ষমতা, এরা রাজনীতি করে, এরা ব্যাংক চালায়, এরা রাষ্ট্রনীতি পরিচালনা করে, এরা শেয়ার বাজারও চালায়, এরা মেগা প্রজেক্ট এদের হাতে, এদের সিদ্ধান্তে দেশের কত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হয়, এরাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। তো তারা তাদের নিজস্ব স্বার্থ না নিয়ে জনগণের স্বার্থে কেন নেবে? কোন কারণ তো নেই, তারা এই জায়গাটা দখল করে বসে আছে র্যাঙ্কিংয়ের জন্য, র্যাঙ্ক ডিস্ট্রিবিউশন করার জন্য এই জায়গাটা তারা বসে আছে, তারা কেন জনগণের স্বার্থে করবে? গণতন্ত্র না থাকলে, জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে, নির্বাচিত সরকার না থাকলে, আপনি স্বাভাবিকভাবে এই সমস্ত অধিকার তারা ক্ষমতা দখল করে এবং তারা দেশ পরিচালনা করে, তারা দেশের সম্পদ পুঞ্জীভূত করে তাদের হাতে। এটা উদাহরণ বাংলাদেশের বাইরেও কিছু কিছু দেশে আছে। আপনি জানেন, আপনার প্রশ্নের উত্তর আমি আরো সংক্ষেপে এক সেন্টেন্সে দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রায় 50 বছরের ইতিহাসে কোনোদিন কোন ব্যবসায়ী কিন্তু অর্থমন্ত্রী হয় না, এবং কোন দেশে সাধারণত হয় ব্যবসায়ী যিনি অর্থমন্ত্রী, তিনি তো ব্যবসায়ীদের স্বার্থ দেখবেন, মানুষের সাধারণ মানুষের স্বার্থ কখন দেখবেন? আমি আসলে বলতে চাচ্ছিলাম না, আমার এক পরিবারের বন্ধু আমির হোসেন মহাশয় তখন বলছিলেন, তখন বললো যে কেন, কেনটার উত্তরটা আমি, কেনটাই আমার মেইন কোশ্চেন ছিল, কেন কেন এই গোষ্ঠীকে বিভিন্নভাবে এক্সপ্লেন করা হয়েছে, রাইট, অর্থনীতি থেকে শুরু করে তিনি একজন ব্যবসায়ী, কেন ব্যবসায়ী এবং এই সুবিধাবাদীদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্যই কিন্তু এই বাজেট, কেন সেটার উত্তর দেওয়ার জন্য যদি আমরা একটা কেনকে খুঁজি, যে 30শে ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা কেন 29 রাত্রে ডাকাতি করতে হল, কেন? এই জন্য যে এই ধিকৃত সরকার, স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট জনধিকৃত সরকারকে এই ভোটের মাধ্যমে জনগণ সুযোগ পেলে তাদেরকে পতন ঘটিয়ে তাদের জনগণের প্রতিনিধির সরকার প্রতিষ্ঠা করে, এই ভয়ে ওই 29 তারিখ রাত্রে ঘটনা ডাকাতি, ওই কেনর উত্তর যদি পেয়ে থাকে তাহলে যারা ওই ঘটনাটা ঘটিয়েছে এই গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য, স্বার্থ দেখার জন্য এই বাজেট প্রণয়ন করা। স্যার, প্রতি বছর তো আমরা দেখি বাজেটের পরে বিরোধী দল একটা মিছিল টিছিল করে, এবার তো কিছু করলেন না স্যার, ভবিষ্যতে করবেন কি না? আমাদের বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলা আছে, সবকিছু আপনি বুঝবো, আপনাকে বুঝেন না?
বুঝলেও লেখা যায় না, আমরা লিখতে পারি না, আমাদের সীমাবদ্ধতা আছে, মানে আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা লিখতে পারি না, এইও লেখা যায় না, ওইও লেখা যাবে না, অন্যান্য সংশ্লিষ্ট রাজ্যে অনুরোধ এই কথাটাই দয়া করে আপনারা লিখুন, আমাদের আইন সভা দিবাই যে উত্তরটা দিয়েছে যে লিখতে পারি না, আমরা বুঝতে পারি কিন্তু লিখতে পারি না, আমরা যে বুঝেও লিখতে পারি না সেটাও নিশ্চয়ই আপনারা বুঝেন, এটাই এই প্রচারটা শুরু হয়েছে বহু আগে থেকে, আপনার খুব ভালো করে জানেন 2012 সালে এই কথাগুলো আমরা বলে আসছি, এখন আপনারা যখন বুঝতে শুরু করেছেন আপনাদের বলার আর কেউ নাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।